আসসালামু আলাইকুম আহমতুল আবু আব্দুর রহমান কুয়েত থেকে প্রশ্ন করেছেন যে বাউল কারা এরা কি মুসলিম এদের সম্পর্কে আমাদের সমাজে অনেকেই জানে না এদের সম্পর্কে জানিয়ে উপকৃত করবেন আলহামদুলিল্লাহ বাদ যে খুব সুন্দর প্রশ্ন করেছেন বাউল যারা তারা তো গান নিয়ে পাগল তারা ইসলাম সম্পর্কে বুঝে না বললেই চলে তারা ইসলাম বহির্ভূত কাজ করে এবং যেসব গানগুলো তারা গায় সেগুলোতে ইসলাম এর বাইরের কথাগুলোই তারা বেশি বলে এবং ইসলাম যেগুলো সাপোর্ট করে না শির বেদাত পাপপূর্ণ পাপ পূর্ণ গানগুলোই তারা গেয়ে থাকে এবং এটাকে বাজনার সাথে মিলিয়ে তারা গায় যেটা ইসলাম শরীয়ত হারাম করেছেন এদের থেকে বিরত থাকার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে তবে এরা মুসলিম কি না এটার ব্যাপারে সন্দেহ রয়েছে কারণ যখন কেউ সারাক্ষণ গান বাজনা নিয়ে মত্ত থাকে তখন সে ইসলাম থেকে একেবারে বের হয়ে যায় না রসল সাল আলী আসাল্লাম বলেছেন আমার উন্মতের কিছু লোক শেষ জামানাতে তারা গান বাজনা নিয়ে মত থাকবে তাদের ব্যাপারে অনেক কথাই বলেছেন কেউ আলামত নিয়ে তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসাল্লার উম্মতের মধ্যে থেকেই এগুলো কিছু হবে তো তারা মুসলিম কি না যদি তাদের গানের মধ্যে বা তাদের কথাবার্তার মধ্যে যদি কোনো শির্কের কথা পাওয়া যায় বা ধর্মবিরোধী কোনো কথা পাওয়া যায় তাহলে সেটা বোঝা যাবে যে হ্যাঁ তারা আসলে মুসলিম হয়ে আছে কি না এটা সম্পর্কে অনেকেই আমরা জানি না জানার চেষ্টাও করি না অনেকেই আছে যারা গান নিয়ে পাগল তারা তো শরীয়ত বিষয়ে কোনো কিছু তদন্ত করার চেষ্টা করে না তারা তাদেরকে নিয়েই পাগল থাকে তারা কি করছে না করছে তাদেরটাকেই তারা অনুসরণ করার চেষ্টা করে তাদেরকে ফলো করার চেষ্টা করে যেটা শরীয়তের সাথে কোনো মিল রাখে না রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মংতার সব ইনফাহ মিন হুম যার সাথে দুনিয়াতে যার সম্পর্ক রয়েছে কেয়ামতের দিন তার সাথে তাকে উঠতে হবে দাউদের চার হাজার একত্রিশ নম্বর হাদিস সুতরাং এগুলো থেকে বিরত থেকে কোরআন এবং হাদিস যারা মানে তাদের সাথে সম্পর্ক রেখে দুনিয়াতে সঠিকভাবে চলাফেরা করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন السلام عليكم ورحمه الله وبركاته